ঢাকা কলেজে যখন আমি ভর্তি হই তখন ঢাকা কলেজের ওদের দুটি পত্রিকা বের হতো কলেজ বার্ষিকী এবং স্পটলাইট যেটা বাংলাদেশে খুবই নাম করা পত্রিকা ছিল এবং সেই পত্রিকার কভার পেজ দুবার আমি করেছিলাম এবং ওই সময় বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে বলবো তৎকালীন পূর্ব পাকিস্তানে শিক্ষা সপ্তাহ হতো প্রতি বছর তো এই কভার পেজ ডিজাইন করার কারণে আমার মন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয়েছিল সালাউদ্দিন জাকি বাংলাদেশের নামকরা ফিল্ম ডাইরেক্টর তা ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল ওর বাবার সাথে আমার খুব সম্পর্ক সিদ্ধতা ছিল আর জাকির সাথে জাকির বাসায় যেতাম জাকির মা খুব ভালো পেইন্টিং করতেন এবং আমি পেইন্টিং করে দেখা আমাকে অসম্ভব রকম পছন্দ করতেন তার মার বাসায় বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের সমস্ত নাম করা মানুষজন আসত আমার ওনার বাসায় সবার সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছিল সুফিয়া কামাল নিয়মিত আসতেন তো ওই একটি ঘরের থেকে আমার কিন্তু তখন একটি চিন্তা হয়েছিল যে আর্ট কলেজে ছবি আঁকবো কিন্তু আমার মামা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করেছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং তখন যখন আমি কলেজে পড়ি তখন আর্কিটেকচার ডিপার্টমেন্ট খোলার কথাবার্তা হচ্ছে সেই সময় আমার মা আমাকে পার্সু করলো যে তুই এত সুন্দর ছবি আঁকিস তোর জন্য সবচেয়ে সুইটেবল হচ্ছে আর্কিটেকচার পড়া তা আর্কিটেকচার কী জিনিস সত্যিকার অর্থে কিছুই জানতাম না তখন মানুষ সাধারণ মানুষ শিক্ষিত মানুষ কেউই আর্কিটেকচার শব্দটার সাথে পরিচিত ছিল না কিছু কিছু লোক বলতেন আর্কিটেকচারিং যেহেতু ইঞ্জিনিয়ারিং কিছু কিছু লোক বলতেন উনি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এই ধরনের বক্তব্য আমি যখন পাশ করলাম তখন খুবই দুঃখজনক কিছু দৃশ্য দেখতে পেলাম আমার এক নিকট আত্মীয় পয়সাওয়ালা ব্যক্তি উনি নিজের বাড়ি বানাবেন তো শুনে তার কাছে গেলাম যে বললাম যে আমি আর্কিটেকচার পাস করেছি আপনার বাড়ির ডিজাইনটা আমি করে দেবো আমাকে 5000 টাকা দিবেন সেই 70-এর দশকে 5000 টাকা প্রচুর টাকা উনি অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন তাকিয়ে বললেন কার জায়গায় বাড়ি বানাবা কে ওই বাড়িতে থাকবে কার টাকায় বানাবা তাই আমি বললাম সবগুলি তো আপনার জন্য আপনার জায়গা আপনার টাকা আপনার বাড়ি আপনি থাকবেন তো এই কথা বলার পরে ওনার উত্তরটি হচ্ছে তুমি কি আমাকে পাগল পেয়েছো তোমার চিন্তা অনুযায়ী আমি বাড়ি বানাবো তোমার ইচ্ছা অনুযায়ী আমি বাড়ি বানাবো এবং সেটার ক্ষেত্রে আমারই টাকা ব্যবহার করা হবে ওই সময় স্থপতিদেরকে প্রচণ্ড যুদ্ধ করতে হয়েছে স্থপতি এবং স্থাপত্য কি প্রতিটি ক্ষেত্রে মানুষকে বুঝাতে হয়েছে উন্নত দেশগুলি স্থাপত্য কর্মে যে গতিতে এগিয়ে গেছে বাংলাদেশ সেই তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে গেছে এবং আমরা সেটি প্রতিটি ক্ষেত্রেই দেখতে পাচ্ছি দেশে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের স্থপতিরা কিন্তু পুরস্কৃত হচ্ছে আমাদের আর্কিটেক্টরা একটু ঘরমুখ প্রচার থেকে বিমুখ যে কারণে এই তথ্যগুলি সারা বাংলাদেশের মানুষ জানতে পারে নাই এবং আমি বহু জায়গায় বহু সময় একটি কথা বলেছি সমগ্র বাংলাদেশের সব মানুষ মিলে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেসব পুরস্কার নিয়ে এসছে শুধুমাত্র স্থাপত্যের ছাত্ররা তার তুলনায় অনেক বেশি পুরস্কার বাংলাদেশের জন্য নিয়ে আসছে এটি হলো বাস্তব সত্য প্রতিবার প্রতি সময় বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশের এই স্থপতিরা IAB Gold Medal, the highest honor of the Institute of Architects Bangladesh, is awarded to architects for outstanding services to the field of architecture in Bangladesh through designing buildings of high merit, for profound contribution in architectural research and education, or for endowing the profession through great benefaction and engagement for architectural and environmental causes. IAB Gold Medal 2018 is awarded to architect Mubasshar Hussain. The remarkable contribution of architect Mubasshar Hussain has taken the architectural profession in Bangladesh to greater heights
and enhanced the esteem of the profession immensely. He has provided illustrious services and leadership in professional fields and is among the most prolific figures in the society who are incessantly raising voice on architectural, environmental and urban issues. Architect Hussain is the key person in creating and promoting an affirmative image of the Institute of Architects Bangladesh, which certainly elevated the esteem of Bangladeshi architects in the global arena. At an epoch when social and environmental dialect and dimensions of architecture trigger crucial concerns, and when the profession of architecture in Bangladesh is at crossroads with the rapid escalation of the number of architects, architect Mubasshar Hussain's strong determination, intellectual vision, intense passion, and enormous contribution towards emboldening the profession of architecture at home and abroad make him the most deserving to be the recipient of IAB Gold Medal 2018.